যখন আমরা রোগীটাকে চিকিৎসা দিয়ে ভালো করে নিয়ে আসলাম, জ্বরটা চলে গেল, গায়ে ব্যথাটা চলে গেল, এরপর থেকে কিন্তু আরেকটা ঝুঁকি শুরু হয়, তার প্লাটলেটটা ফল করতে শুরু করে। এই সময়টা রোগীর মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, মলদ্বার থেকে রক্তক্ষরণ হয়, এছাড়াও তার পোচ্ছাপের রাস্তায় রক্তক্ষরণ হতে পারে, ইন্টারনালি তার ব্লিডিং হতে পারে। এই সময়টা গুরুত্ব করোনা নিয়ে মানুষ যখন কিছুটা স্বস্তিতে আছে, সেই সময় আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু। গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 74 জন। প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন প্রায় 5 শতাধিক মানুষ। 10 অক্টোবর সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ঢাকায় ভর্তি হয়েছে 462 জন, আর ঢাকার বাইরে 215 জন। এখন জ্বর নাই, শ্বাসকষ্টের সমস্যা, ব্যথা, গলা শুকিয়ে যাওয়া। আমার বাসার, আমার ভাবিদের আরও 2টা বাচ্চা আছে, সবারই হয়ে গেছে। মানে এটা কি বলা যায় যে মানে র্যাপিডলি কোনো কাউরে মিস দিতেছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বেশি ডেঙ্গু রোগী ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহীতেও কিছু রোগী পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে কম রোগী রংপুর ও সিলেট বিভাগে। রাজধানীর মুগদা, মিরপুর, শেখেরটেক, রামপুরা সহ বিভিন্ন এলাকা থেকে রোগী বেশি পাওয়া যাচ্ছে। খারাপ অবস্থা দেখছি যে বমির সাথে ব্লিডিং হয়, পায়খানার সাথে ব্লিডিং হয়। ডেঙ্গুর জন্য আমরা নর্মালি যে নর্মাল স্যালাইনটা আছে আমরা সেটাকে ফ্লুইড হিসেবে বেছে নিই এবং তারা সিম্পটোমেটিক যে ট্রিটমেন্টটা সেটা দিই। চট্টগ্রামে রোগী বাড়ায় হাসপাতালে আলাদা কর্নার চালু করা হয়েছে। এদিকে বান্দরবান ও খাগড়াছড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে আক্রান্ত অনেকেই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক। বেশিরভাগই আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়েছি, আর যে সমস্ত রোগীগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি কি যে রক্তে যদি প্লেটলেট কাউন্ট যদি কম থাকে অথবা দেখা যায় রোগী বেশি দুর্বল থাকে, জ্বর কমতেছে না, তখন ওই সমস্ত রোগীগুলোকে আমরা ভর্তি দিই। যারা রোগীরা আসছেন তাদের একাংশ ঢাকা থেকে এসেছেন, ঢাকা ট্রাভেল হিস্ট্রি আছে, আর আরেকাংশ সাতকানিয়া, কর্ণফুলি এবং হাটহাজারি। ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে তৃতীয় ধরনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, আর জ্বর কমে যাওয়ার পরই বেশি ঝুঁকি দেখা দিচ্ছে। যখন আমরা রোগীটাকে চিকিৎসা দিয়ে ভালো করে নিয়ে আসলাম, জ্বরটা চলে গেল, গায়ে ব্যথাটা চলে গেল, এরপর থেকে কিন্তু আরেকটা ঝুঁকি শুরু হয়, তার প্লাটলেটটা ফল করতে শুরু করে। এই সময়টা রোগীর মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, মলদ্বার থেকে রক্তক্ষরণ হয়, এছাড়াও তার পোচ্ছাপের রাস্তায় রক্তক্ষরণ হতে পারে, ইন্টারনালি তার ব্লিডিং হতে পারে। এই সময়টা গুরুত্বপূর্ণ। শরীর ব্যথা সহ 3 দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।